আসসালামু আলাইকুম, সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। মাইক্রোটিকের আজকের পর্বে আমরা আলোচনা করব বাস্ট কনফিগার নিয়ে। তো বাস্ট কনফিগার আসলে কি, এই জিনিসটা আমাদের আগে জানা দরকার। কারণ কনফিগারটা খুব ইজিলি, কনফিগারগুলো আমরা সহজে করতে পারবো, কিন্তু আমরা কনসেপ্টটা যদি না বুঝতে পারি তাহলে আমাদের এই পুরো বাস্ট কনফিগারটা আমাদের মনে থাকবে না এবং আমরা আসলে বুঝবোও না যে এই জিনিসটা কী। আর এটা নিয়ে অনেকেরই কিছু ভুল ধারণা আছে, আমরা আশা করতেছি সেটা এই পর্বে সমাধান করার চেষ্টা করব। বাস্ট কনফিগারটা কী সেটা আগে বলে রাখি, আমরা যারা আইএসপি সেক্টরে আছি আমাদের অবশ্যই কোনো ইউজার ভালো, কোনো ইউজার ভালো বলতে বোঝাচ্ছি যারা ব্যান্ডউইথ কম ইউজ করে, আর কিছু ইউজার আছে যারা ব্যান্ডউইথটা বেশি ইউজ করে তাদেরকে আমরা ব্যাড ইউজার বলতেছি। তো যারা ভালো ইউজার তাদেরকে একটু বাড়তি সুবিধা দেওয়ার যে প্রচেষ্টা তাকে আমরা বাস্ট কনফিগার বলবো। তো আমরা একটু কনসেপ্টটা দেখে নিই। এটা হচ্ছে গ্রাফট, এই গ্রাফটা হচ্ছে ইউজার এর। ইউজারে আমাদের কাছ থেকে ব্যান্ডউইথ নিছে 10 MB, অ্যান্ড অ্যাভারেজ এটা ইউজ করতেছে আমাদের 8 MBPS। তার মানে অলরেডি বা সবসময় এই ইউজারটা কোনো না কিছু ডাউনলোড, কোনো কিছু ইউজ বা কোনো কিছু করতেছে, যাকে আমরা কল করতেছি ব্যাড ইউজার নামে। অ্যান্ড ইউজার বি যেটা, এটার ব্যান্ডউইথ হচ্ছে 10 MBPS সেম, এর অ্যাভারেজ হচ্ছে 3। মানে ও হালকা পাতলা কোনো কিছু স্ট্রিমিং করতেছে, ইউটিউব দেখতেছে, যেটার অ্যাভারেজ হচ্ছে 3 MBPS মাত্র, এবং যাকে আমরা গুড ইউজার বলতেছি। তো ব্লাস্টের এটা বোঝার আগে আমাদের আগে একটা জিনিস জানতে হবে, গ্রাফ জিনিসটা আমাকে আগে জানতে হবে। তো আমরা এখানে গ্রাফ ইউজ করব হচ্ছে 60 সেকেন্ডের জন্য। তো আমরা অ্যাভারেজ ব্যান্ডউইথটা কীভাবে ইউজ বের করলাম সেটা আগে আমাদের জানা দরকার। আমাদের পুরো 1 মিনিটে আমাদের যত ব্যান্ডউইথ ইউজ করবে, 1 মিনিটে যত ব্যান্ডউইথ ইউজ করবে তাকে আমরা 60 দিয়ে ভাগ দিলেই আমরা এই অ্যাভারেজটা পেয়ে যাব। ঠিক সেমভাবে ইউজার বি যে অ্যাভারেজ 1 মিনিটে যত ব্যান্ডউইথ ইউজ করবে তাকে আমরা যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে পার সেকেন্ডের আমাদের ব্যান্ডউইথটা পেয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ। তো এই কাজগুলো আমাদের ম্যানুয়ালি করার দরকার নাই, মাইক্রোটিকই এই কাজগুলো আমাদের করবে, যে 60 সেকেন্ডে কত ইউজ করতেছে, কত কী করতেছে, সেগুলো সব মাইক্রোটিক অটোমেটিক্যালি করবে। এখানে আমাদের জাস্ট বোঝা দরকার, কিন্তু আমাদের এখানে ক্যালকুলেটার বের করে ক্যালকুলেট করার দরকার নাই। বাসটা কনফিগার এই জন্য করব, আমার এ যেহেতু আমাদের ব্যাড ইউজার অ্যান্ড বি যেহেতু আমাদের গুড ইউজার, আমাদের গুড ইউজারকে আমরা একটা বাড়তি সুযোগ দেব। তো বাড়তি সুযোগটা আমরা কীভাবে দেব এবং কেন দেব সেটা একটু আমরা দেখি। আমরা এখানে দুটো কিউ কনফিগার করতেছি, ইউজার এ, ইউজারে আমাদের থেকে ব্যান্ডউইথ নেওয়া হচ্ছে 10 MBPS, অ্যান্ড ডাউনলোড হচ্ছে 10 MBPS। ব্লাস্ট লিমিটটা আমরা কত দিব, ব্লাস্ট লিমিট আমরা দিব হচ্ছে 20 MBPS। অ্যান্ড ব্লাস্ট থ্রেশহোল্ড দিব আমরা 5 MBPS। অ্যান্ড ডাউনলোড দেব 5 MBPS। অ্যান্ড ব্লাস্ট টাইম হবে 60 সেকেন্ড। তো আমাদের ইউজার এ যেটা, এটা আমাদের থেকে 10 MBPS নিয়েছে। তো থ্রেশহোল্ড জিনিসটা কি হচ্ছে, পার 60 সেকেন্ডে অ্যাভারেজে সে যদি 5 MBPS এর কম ইউজার ইউজ করে তাহলে সে আমাদের কাছে গুড ইউজার। তো এই গুড ইউজারকে আমরা বাড়তি সুবিধা দেওয়ার জন্য পরবর্তী 60 সেকেন্ড আমরা 20 MBPS ডাটা প্রোভাইড করব। এটাই হচ্ছে বাস্ট কনফিগার, মানে আমাদের থেকে নিচে হচ্ছে 10 MBPS, কিন্তু 10 MBPS নেওয়ার পরেও অ্যাভারেজে যদি সে আমাদের থেকে 60 সেকেন্ড পর পর এটা কাউন্ট হবে, যেহেতু আমি এখানে
60 সেকেন্ড দিলাম, 60 সেকেন্ডে সে যদি এভারেজে 5 এমবিপিএস এর নিচে ইউজ করে তাহলে সে পরবর্তীতে 20 এমবিপিএস পাবে। আবার 60 সেকেন্ড পর আবার কাউন্ট হবে, আবার যদি সে 5 এমবিপিএস এর নিচে ইউজ করে তাহলে সে আবার 20 এমবিপিএস পাবে। তার মানে আমাদের যে গুড ইউজার তাকে আমরা বাড়তি একটা সুবিধা দেওয়ার জন্য আমরা এই কাজটা করতেছি। তো এটা হচ্ছে আমাদের ইউজার এ। তো আমাদের এখানে ইউজার এ কে দেখেন, ইউজার এর অ্যাভারেজ কত? 8 MB, মানে ইউজার এর অ্যাভারেজ হচ্ছে 8 MB। তো ইউজার এর ব্যান্ডউইথ যেহেতু এখানে 8 MB, তাহলে সে কিন্তু আমাদের এখানে এই ব্লাস্টের যে একটা লিমিট 20 MBPS এটা কিন্তু সে পাবে না, কারণ তার থ্রেশোল্ডটা 5 MBPS এর উপর, তাহলে সে আমাদের থেকে এই সুবিধাটা পাবে না, সে অল টাইম এই 10 MBPS পাবে। এখানে অবশ্য টার্গেটের আইপি দিতে হবে, আমি এখানে আইপি দিচ্ছি 20.0.0.2, এটা হচ্ছে আমার ইউজার এর আইপি। তো আমি অ্যাপ্লাই ওকে দিলাম। ঠিক সেমভাবে আমরা ইউজার বির জন্য করব। এখন ইউজার বি আইপি দিব 20.0.0.3, এটারও হচ্ছে 10 MB, অ্যান্ড ব্রাস্ট হচ্ছে আপনার 20 MB, থ্রেশল হচ্ছে সেম 5 MB। আমরা কিন্তু এগুলো চাইলে ব্রাস্ট লিমিট, ব্রাস্ট থ্রেশল এগুলো কিন্তু আমরা কম বেশি করতে পারি, সেটা আমাদের নিজস্ব। অ্যান্ড ব্রাস্ট টাইম আমরা এখানে 60 সেকেন্ড দিচ্ছি, এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো ইউজার বির আমরা একটু গ্রাফটা দেখি। ইউজার বির আমাদের গ্রাফ হচ্ছে ব্যান্ডের 10 MBPS, অ্যাভারেজ হচ্ছে 3 MBPS, অ্যান্ড কল্ড গুড ইউজার, এটা হচ্ছে ইউজার বি, আমাদের থেকে 10 MBPS নিয়েছে, কিন্তু এটার অ্যাভারেজ ইউজ হচ্ছে আমাদের 3 MBPS, মানে অল টাইম আমাদের থ্রেশল থেকে কম থাকতেছে। তো আমরা জানি যে কোনো ইউজার যদি আমাদের থ্রেশল থেকে ব্যান্ডউইথ কম ইউজ করে তাহলে সে ব্লাস্ট লিমিটটা ইউজ করতে পারবে, তার মানে সে পরবর্তীতে 60 সেকেন্ড সে এই 20 MBPS ডাটা পাবে। আবার যদি অ্যাভারেজে সে 5 MBPS এর নিচে হয় তাহলে সে আবার এই 20 MBPS ইউজ করতে পারবে, কিন্তু কোনো কারণে যদি তার এই থ্রেশোল্ডটা 5 MBPS এর উপরে হয়ে যায়, সাপোজ কোনো কিছু ডাউনলোড দিল সে অ্যাভারেজ এখানে 6 MBPS হয়ে গেল, এটা যদি হয় তাহলে পরবর্তীতে 60 সেকেন্ড সে কিন্তু আর এই 20 MBPS পাবে না, সে আবার সে এই 10 MBPS ডাটাই পাবে। তো এটাই হচ্ছে আমাদের ব্লাস্ট কনফিগারেশনটা। এভাবে আমরা কনফিগার করতে পারি গুড ইউজার অ্যান্ড ব্যাড ইউজারকে, আমরা চাইলে এই সুযোগটা দিতে পারি। কোনো ইউজার যদি আমাদের থ্রেশল থেকে কম ইউজ করে তাহলে সে ব্লাস্ট লিমিটটা পাবে, আর যে ইউজারটা থ্রেশল্ডের উপরে থাকবে সে এই ব্যান্ডউইথটা ইউজ করতে পারবে না। তো এটাই হচ্ছে আমাদের ব্লাস্ট কনফিগার। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।